বন্ধুরা, চলো আজকে আমরা এই দেশ এই মানুষের অনেকগুলো প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। আমরা কিন্তু তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো বন্ধুরা, তাহলে কিন্তু নিজেরাই পারবে প্রশ্নগুলোর উত্তর দিতে। তাও চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নিই। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বসবাস করে? আমরা জানি বন্ধুরা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী কিংবা জামালপুরে, রাখাইন, চাকমা সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষজন বসবাস করে। তাহলে বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? আমরা জানি বন্ধুরা, বাংলাদেশে কিন্তু ইসলাম ধর্ম থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমন বহু ধর্মের মানুষজন বসবাস করে। তাহলে বলো তো বন্ধুরা, আমাদের ইসলাম ধর্ম কিংবা আমাদের হিন্দু ধর্মের উৎসবগুলোর নাম কি হতে পারে? ইসলাম ধর্মের উৎসবগুলো কিন্তু দুটো ঈদ রয়েছে ইসলাম ধর্মে, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তারপরে বন্ধুরা, হিন্দুদের ধর্মের উৎসবগুলো যদি নাম তোমরা জানতে চাও বন্ধুরা, সেক্ষেত্রে দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা এমন অনেক উৎসব পার্বণ কিন্তু বন্ধুরা হিন্দু ধর্মে রয়েছে। খ্রিস্টান ধর্মে কিন্তু বন্ধুরা জানো, আমরা খ্রিস্টান ধর্মে ইস্টার সানডে কিংবা বড়দিন কিন্তু রয়েছে। বৌদ্ধ ধর্মে কিন্তু বন্ধুরা আমরা জানি বৌদ্ধ পূর্ণিমা রয়েছে। অর্থাৎ বিভিন্ন ধর্মের মান কিন্তু অনেকগুলো উৎসব রয়েছে, ধর্মযাত্রা উৎসব কিন্তু বন্ধুরা সবার। তাহলে চলো আমরা এবার দেখি বাংলাদেশে জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী। আমরা বন্ধুরা আগেই জানলাম যে বাংলাদেশে বিভিন্ন পেশার বিভিন্ন রকমের মানুষজন বসবাস করে। তাদের কারো কারো বন্ধুরা পোশাক আশাক থেকে শুরু করে খাদ্য অভ্যাস সব কিছুই বন্ধুরা ভিন্ন, তারা ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ আমরা জানি কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কিংবা রয়েছে কোথাও কিন্তু বন্ধুরা নদী নালা, কোথাও রয়েছে সমভূমি। এবং বাংলাদেশে কিন্তু বন্ধুরা বিভিন্ন পেশার মানুষজন বসবাস করে। কেউ কৃষিকাজ করে, কেউ কৃষক, কেউ জেলে, কেউ কামার, কেউ কুমার, কেউ অফিসে কাজ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু জনজীবন কিন্তু বন্ধুরা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। তোমরা কিন্তু পরীক্ষার এই প্রশ্নের উত্তরে এগুলোই লিখে ফেলবে। তারপরে চলো আমরা দেখি দেশ হলো জননীর মতো। তাহলে বন্ধুরা, এটি দ্বারা আসলে দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন? আমরা জানি আমাদের কিন্তু বন্ধুরা মা যেভাবে আমাদের ছোটোবেলা থেকেই কিংবা সারা জীবনে বন্ধুরা যেভাবে আদর স্নেহ দেয়, দেশও কিন্তু আমাদের ঠিক একইভাবেই আলো বাতাস থেকে শুরু করে আমাদের যে প্রাকৃতিক বিভিন্ন সম্পদ সেগুলো কিন্তু দেশ আমাদের দিয়ে আমাদের কিন্তু বন্ধুরা দেশ একটি সুন্দর পরিবেশে যেন আমরা বসবাস করতে পারি সেটি নিশ্চিত করছে। তাই কিন্তু আমরা বন্ধুরা দেশকে, মাকে যেভাবে ভালোবাসি, দেশকেও ঠিক একইভাবে ভালোবাসবো এবং দেশের জন্য ভালো ভালো কাজ করবো। ধন্যবাদ বন্ধুরা।